আপনার করা জানা আপনি প্রেম বলছেন, আপনার স্ত্রীর করা জানা আপনি পরকীয় অথবা জানা বলছেন। এই দুমুখী আচরণ বন্ধ করতে হবে, সতর্ক হতে হবে আমাদের। ইসলাম মেয়ের উপরে আর বউয়ের উপরে আলাদা আসে নাই, মহিলার উপরে আসছে। ছেলের উপরে আর স্বামীর উপরে আলাদা আসে নাই, পুরুষের উপরে আসছে বিধান। আপনি একটা মেয়ের সাথে কথা বলেছেন বিয়ে না করে, বছরের পর বছর পার্কে নিয়ে গেছেন, রেস্টুরেন্ট নিয়ে গেছেন, ছবি আদান প্রদান করছেন, রাত বিরাতে কথা বলছেন, এগুলো করে আপনি বলছেন যে আপনি প্রেম করছেন। আপনার বউ যখন আরেকটা ছেলের সাথে এগুলো করতেছে, আপনি বলতেছেন আপনার বউ জানা করতেছে। ওয়াই, আপনিও তো বিয়ে না করেই এগুলো করছেন। আপনার বউও আরেকটা লোককে বিয়ে না করে এগুলো করতেছে। আপনার বউ করলে জানা হয়, আর মানে আপনার শ্বশুরের মেয়ে যখন করছে তখন এটা জানা হয় না, এটা প্রেম হয়েছে না? আপনি বিয়ে করার আগে এই মহিলার সাথে এরকম সম্পর্ক রাখছেন না, ওটাকে আপনি প্রেম বলছেন না? তো ইসলামে তো মানে ডিভোর্স দেওয়া বৈধ আছে, ছাড়া বৈধ আছে। যদিও মহিলারা ডিভোর্স দেওয়ার ইসলামে অধিকার রাখে না, খোলা তালাক যদি স্বামীর ইসলামিক কোনো দোষ ত্রুটি থাকে সে চাইলে খোলা তালাক দিতে পারে। কিন্তু বাংলাদেশের আইন, যে আইন আপনাকে ভাইকে যায় কোর্ট ম্যারেজ করতে সাপোর্ট করে, ওই আইন তো বলছে যে আপনার বউ যখন খুশি আপনাকে ডিভোর্স দিয়ে দিতে পারবে, মহিলার ইচ্ছা আপনার থাকবে না কি থাকবে না। সো বাপের কাছে নিয়েছিল, আপনার সাথে কথা বলছে, আপনি প্রেম বলছেন, এখন আপনার কাছে আরেকজন সাথে কথা বলে আপনি এটাকে জানা বলতেছেন কেন? আপনাকে ডিভোর্স দিয়ে যদি ওই ছেলের বিয়ে করে, তাহলে তো আপনি যেরকম হালাল করে ফেলছেন ও মহিলা হালাল করে ফেলবে। সতর্ক হন ভাই, জানা করিয়েন না, মেয়েদের জীবন নষ্ট করিয়েন না।